নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। এই যে এটা আমাদের গরু, আমাদের মোট তিনটে গরু আছে, তার মধ্যে এটা একটা। নদীর ধারে আমি ঘাস খাওয়াতে নিয়ে এসেছি গরুটাকে। এই গরুটা এখনো বাছুর হয়নি, বাছুর হবে, গরুটা প্রেগনেন্ট আছে। আজকে আমি চিকেনের স্টোমাক আর লিভার দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, ওইদিকে নদীতে এখন ভাটা পড়ে গেছে, ওই দূরে একটা কাকু জাল দিচ্ছে, একটু পরে জোয়ার হবে, জালটা দিচ্ছে। যখন জোয়ার হবে তখন এই জালের ভেতরে সব মাছগুলো ঢুকে যাবে, আবার ভাটার সময় মাছগুলো কিন্তু আর বেরোতে পারবে না, ওই জালের মধ্যে আটকে থাকবে, জলটা বেরিয়ে যাবে, তারপরে সবাই ওর ভেতরে ঢুকে মাছগুলো ধরবে। গরু বাঁধা হয়ে গেছে, এবার আমি রান্নার কাছে চলে যাব। গরু বাঁধার পর হাত পা ধুয়ে আমি চলে এসেছি এই যে কলা পাতা আর ব্রয়লার মুরগের স্টোমাক আর লিভার নিয়ে। এটাকে আমরা মেটে বলি, আর এটা পাকস্থলী। এটা 1 কিলো আছে, এটা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তা উনানের কাছে চলে যাব এখন। শীতকালে নানা রকমের পকোড়া খান আপনারা, কিন্তু এই স্টোমাক আর লিভার দিয়ে এই মুচমুচে পকোড়া, ধনে পাতার চাটনি কিংবা সস দিয়ে একবার খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। প্রথমে মেটে গুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই স্টোমাকের ওপরে হলুদ রঙের একটা পর্দা থাকে, সেটা আগেই ছাড়িয়ে নেওয়া হয়েছে, এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই স্টোমাকগুলোকে আমরা কচকচিও বলে থাকি, আপনাদের ওখানে কি নামে এগুলো পরিচিত আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। স্টোমাক আর লিভারগুলো একসঙ্গেই কাটবো, আলাদা আলাদা করে কাটবো না। আমাদের এখানে নদীর ধারে পরিবেশটা এত সুন্দর, আপনারা এলে বুঝতে পারবেন। দূরের দিকে কয়েকজন মিলে ফিস্ট করছে, এখানে অনেকেই আসে ফিস্ট করতে। সব কিছু কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা আমি আবার জল ঝরানোর জন্য 10 মিনিট রেখে দেব। এইগুলোতে প্রচুর নোংরা থাকে, তাই এগুলো খুব ভালো করে জল দিয়ে ধুতে হবে। আর যদি আপনারা স্টোমাক দিয়ে রেসিপিটা বানান, এই স্টোমাকের ওপরে একটা হলুদ রঙের অংশ থাকে, সেটা কিন্তু অবশ্যই তুলে বাদ দেবেন। এই রেসিপিটার জন্য কি কি নিয়েছি বলে দিই। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, লেবু, দুটো ডিম, আর এখানে নিয়েছি সাদা তেল। জল ঝরানো হয়ে গেছে, এবার একটা গামলিতে নিয়ে নেব এগুলো। এটাতে আমি প্রথমে দিয়ে দেবো লেবু, লেবুর রসটা নিগড়ে দেবো। এটা এটা আমি কিন্তু অবশ্যই পাতি লেবু নিয়েছি, মাংসের একটা আঁশতে গন্ধ থাকে, এই লেবু রসটা দিলে সেই গন্ধটা থাকবে না। এবার দেব লবণ, আর দেব হলুদ গুঁড়ো, সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। এই রেসিপিটার জন্য কিন্তু এই লবণ, হলুদ আর লেবু মাখিয়ে অবশ্যই এটা 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, আপনারা এটা ফ্রিজেও রেখে দিতে পারেন। সব কিছু ভালো করে মেখে নিয়েছি, এবার এটা আমি চাপা দিয়ে
20 মিনিটের জন্য রেখে দেব। পর চাপাটা খুলে নেব। এবার আমি এতে দিয়ে দেব, প্রথমেই দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, বেসন, কর্নফ্লাওয়ার। আগে হলুদ দিয়েছিলাম, আর একটু হলুদ দেব। এবার ডিম দেব, এবার সবকিছু আবার একবার ভালো করে মেখে নেব। আর একটু কর্নফ্লাওয়ার দেব, ভালো করে মাখা হয়ে গেছে। আবারও এটা আমি 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নেব। এগুলো কম আছে, একটু সময় নিয়ে ভাজবো। বেশি আঁচ দিলে বাইরেটা লাল হয়ে যাবে আর স্টোমাকগুলো ভেতরে কাঁচা রয়ে যাবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি আঁচ দিইনি, একদম অল্প আঁচে ভাজছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব পকোড়াগুলো কম আছে, এইভাবে ভেজে নিয়েছি লাল করে। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি খাবো ধনে পাতার চাটনি দিয়ে। ধনে পাতা চাটনিটা কী দিয়ে বানিয়েছি সেটা আমি বলে দিই। ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি, আর শেষে দিয়েছি একটু লেবুর রস আর লবণ। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। ধনে পাতার চাটনি না থাকলে আপনারা সস দিয়ে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এই পকোড়াটা বিকেলে চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে। চিকেন পকোড়ার থেকেও এই পকোড়াটা আরও বেশি ভালো হয়েছে।